সবার মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এখানে বিয়ালির জোড়া সবসময় রাফিস করার জন্য কানের দুলের ডিজাইন এনেছি। এই ডিজাইনগুলো মাত্র দু আনা থেকে শুরু করে দু আনা, তিন আনা, চার আনা এরকম স্বর্ণের ভিতরে। ফ্রেন্ডস, আর ডিজাইন বিষয়ে আমি এই ভিডিওর ভিতরে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিব যে কোন ডিজাইনটা আপনার জন্য ভালো হবে, কোন ডিজাইনটা কীরকম ডাট দিবেন, কীরকম কত টাকা পড়বে, সব কিছু ভিডিওর ভিতরে আপনি পেয়ে যাবেন। তো আপনি ধৈর্য সহকারে এই 20 মিনিটের ভিডিওটি দেখুন। তাহলে আশা করি স্বর্ণকারের কাছে গেলে আপনারা বেশি কথা বলতে হবে না, আপনি এই ভিডিওটি দেখেই জিনিসটা ভালোভাবে খুব অল্প সময় তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস, এখানে আমি যে ডিজাইনগুলো কালেকশন করেছি এই ডিজাইনগুলো একদম নতুন ডিজাইন। আপনি এখানে যে কোনো ডিজাইনই চয়েস করুন না কেন, সেটাই আপনি সবসময় ইউজ করতে পারবেন। আর এই ভিডিওর ভিতরে আপনি যে ডিজাইনটাই আপনি চয়েস করুন সেটাই আপনার হলমার্ক 22 ক্যারেট 21 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে আপনি তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস, আর এখানে আপনার যে দুলগুলো রয়েছে, দুলগুলো আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করতে পারবেন। এই ডিজাইনগুলো যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করেন তাহলে খুবই অল্প স্বর্ণের ভিতরে আপনি তৈরি করতে পারবেন। যদি আপনার যেমন বাজেট কম থাকে, দু আনা, আড়াই আনা এরকম স্বর্ণের ভিতরে যদি আপনার বাজেট থাকে তাহলে এখান থেকে চয়েস করে নিন। আশা করি এখান থেকে যে ডিজাইনগুলো আপনার ভালোভাবে চয়েস হবে। ফ্রেন্ডস, আর আমার একটা কথা আমি বলি সব ভিডিওর ভিতরেই, আপনি যখনই জিনিসটা তৈরি করবেন তখন ভালোভাবে আগে জিনিসটা দেখবেন, দেখে তারপরে ভালো স্বর্ণ দিয়ে জিনিসটা তৈরি করবেন। দেখুন, এখানে কিছু কিছু ডিজাইন রয়েছে দুহানা স্বর্ণের ভিতরে। যদি দুহানা স্বর্ণের ভিতরে আপনি সবসময় রাফিউসের জন্য এখান থেকে কোনো ডিজাইন চয়েস করে তৈরি করতে চান তাহলে আপনি ডিজাইনটা ছোট করে জিনিসটা তৈরি করবেন। আমি ছোট করে বলি কারণ কি, ছোট করে জিনিসটা তৈরি করলে আপনার সবসময় ইউজের জন্য জিনিসটা ভালো হয়। আর আপনি যদি এক জায়গায় যাওয়া আসার জন্য এখান থেকে কোনো ডিজাইন চয়েস করেন তাহলে সেটা আপনি বড় করে তৈরি করতে পারেন। এখানে বড় করে ডিজাইনগুলো তৈরি করলে হবে কি, আপনার সবসময় ইউজের জন্য যদি আপনি বড় করে তৈরি করেন তাহলে জিনিসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি আপনি সবসময় ইউজের জন্য ছোট করে তৈরি করেন তাহলে জিনিসটা ভাঙার ভয় থাকে না, আর আপনি যখনই তৈরি করবেন তখন জিনিসটি ভালো স্বর্ণ দিয়ে, বর্তমানে যে আপনার হলমার্ক যে স্বর্ণটা পাওয়া যায় মেশিনে যাচাই করে দেওয়া হয় 21 ক্যারেট 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে আপনি জিনিসগুলো তৈরি করবেন। এই জিনিসগুলো না আপনি স্বর্ণের ভিতরে যে কোনো ডিজাইনই তৈরি করুন না কেন, আপনি ভালো স্বর্ণ দিয়ে জিনিসটা তৈরি করেন তাহলে সেটা আপনারই ভালো হবে। ফ্রেন্ডস, আর আপনার এখানে কিছু কিছু ডিজাইন রয়েছে আড়াই আনা থেকে তিন আনা স্বর্ণের ভিতরে, সেই ডিজাইনগুলো যদি আপনি তৈরি করতে চান তাহলে সে ডিজাইনগুলো আপনি সবসময় ইউজ করতে পারবেন। আর আপনার এখানে যে ডিজাইনটা চয়েস হোক না কেন সেটা আপনার ওজন মূল্য ভালোভাবে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। আর আপনার এখানে তিন থেকে চার আনা এরকম স্বর্ণের ভিতরেও কিছু ডিজাইন রয়েছে, সে ডিজাইনগুলো আপনি তিন থেকে চার আনা স্বর্ণের ভিতরে বা একটু কমেও আপনি তৈরি করতে পারেন। আপনি যখনই জিনিসগুলো তৈরি করবেন তখন আগে আপনি যার কাছ থেকে তৈরি করুন তাকে আগে ভালোভাবে বুঝিয়ে দেবেন যে আমি এই জিনিসটা এভাবে তৈরি করব। ফ্রেন্ডস, আপনি এখানে যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো যদি বাদে আপনি অন্য কোনো ডিজাইনও তৈরি করতে চান তখনও আপনি আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনি ফলো করে যদি জিনিস তৈরি করেন তাহলে আপনার ভালো হবে, জিনিসটা আপনি ভালো করে তৈরি করে আনতে পারবেন। ফ্রেন্ডস, আর আপনার এখানে কিছু কিছু ডিজাইন যে রয়েছে চার আনা স্বর্ণের ভিতরে, সেই ডিজাইনগুলো আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারবেন। যদি এক জায়গায় যাওয়া আসার জন্য বড় করে ডিজাইন কোনো চয়েস করে থাকেন আপনি তাহলে সেটা আপনি বড় করে তৈরি করবেন পুশ ডট দিয়ে। পুশ ডট দিয়ে যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে কি হবে, তাহলে আপনি জিনিসটা আপনার কানের সাথে ফিটিং হয়ে থাকবে। আপনি যদি সবসময় কোনো ডিজাইন এখান থেকে তৈরি করতে চান তাহলে সেটা আপনি বাঁকা ডট দিবেন, কারণ বাঁকা ডট দিয়ে যে কোনো ডিজাইনে যদি আপনি চয়েস করেন তৈরি করেন তাহলে সেই জিনিসটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। ফ্রেন্ডস, আশা করি
এখানে যে ডিজাইনগুলো আমি দেখালাম বা আমি যে কথাগুলো বললাম আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে একটু উপকারে আসে তো একটি লাইক করে দিবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিত্য নতুন সর্বপ্রথম ভিডিও আমি এনে থাকি। তো যখন আমি ভিডিও আপলোড করব তখন সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। তো ফ্রেন্ডস, কোনো কিছু প্রয়োজন হলে কমেন্টে বলবেন। ধন্যবাদ।